তারপরে কি কাটলাম ডানা হ্যাঁ ডানাগুলো কাটলাম এখন দেখো কথা বলা যাবে না উপরের যে এটা পার্টটা এটাকে আমরা বলি টার্গাম আর নিচের পার্টটাকে বলি স্টারনাম টার্গাম এবং স্টারনাম এই দুই সাইডে আটকে থাকে ফ্লোরা দ্বারা আমরা ফ্লোরাটা কেটে ফেলবো এই দেখো এই পর্যন্ত কাটলাম এই যে বক্ষীয় অঞ্চলটা এটা একটু ডিপলি কাটতে হবে ডিপলি কাটলাম এই দেখো সাইডগুলো ভালোভাবে কেটে ফেললাম হ্যাঁ এখন আমরা কি করব এটাকে এটাকে আমরা এখন পিন আপ করবো পিন আপ করবো এটার পৃষ্ঠীয় দিক উপরের দিকে রেখে অর্থাৎ ও যেভাবে অর্থাৎ আসলে যেভাবে মুখ করে হ্যাঁ কারণ হচ্ছে এটা অমেরুদণ্ডী প্রাণী তাই তো অমেরুদণ্ডী প্রাণী ডিসেক্ট করতে হয় কোন সাইড থেকে উল্টা পৃষ্ঠীয় দিক থেকে তাহলে এই যে এখন যখন আমরা পিন আপ করো পিন আপ করার সময় পিন একটা মাথায় আটকাবো মাথাটা বের করতে হবে মাথাটা দেখ কুকড়ে হয়ে আছে এই মাথায় পিন আপ করার সময় এটা তার একদম চান্দি বরাবর একটা করব হ্যাঁ এবং এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আর বডির বাইরের দিকে হালানো থাকবে এরপরে আরেকটা পিন নিব আরেকটা পিন নিয়ে একদম লাস্ট খণ্ডকে এই লাস্ট খণ্ডকে আরেকটা পিন আপ করবো এই এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন তোমরা এই করে রাখো মানে রানিংয়ে রাখবা লাগানো যাচ্ছে না আরেকটা স্কালপেল তো এখন আমরা উপরের যে স্ক্লেরাইট গুলো একটা একটা করে উঠাবো এটা উঠানোর সময় দেখো একটা একটা উপরের দিকে রেখে উপরের দিকে টান দিবা এই তোমরা কথা বলো তোমরা কথা বলো না তোমাদের কথার জন্য ভিডিওটা নষ্ট এটা আমি যে উপরের স্টারগামগুলো উঠাচ্ছি এটা সরাইলে এই পরিপাক তন্ত্রটা দেখা যাবে আমরা জানি আরশোলার দেহের প্রায় 90% হচ্ছে চর্বি চর্বি জাতীয় জিনিস পছন্দ করে গরুর মাংস বেশি খায় এখন নিচের দিকে আছে স্টারনাম স্টারনামের উপরে কিন্তু পরিপাকতন্ত্রটা এই পরিপাকতন্ত্রটাকে দেখো আমরা স্কালপেলের সাহায্যে একটু হালকা করে সরিয়ে আমরা একদম নিচের দিকে অর্থাৎ পায়ুর দিকে এদিকে স্টারনামটা আমরা একটা জায়গায় কেটে দিব কেটে দিলাম কেটে দেওয়ার পরে এদিকে আমরা যখন এটা সরিয়ে সরিয়ে সামনের দিকে যাব গলবিলের দুই সাইডে কি থাকে লালা যন্ত্র লালা যন্ত্রের মধ্যে লালা গ্রন্থিগুলো হচ্ছে সাদা একদম সাদা তুলার মতো দেখা যায় এই যেগুলো এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো যেন না হারিয়ে যায় সেই জন্য আমাকে ওইভাবে দেখে এটা পরিষ্কার করতে হবে হ্যাঁ এখন এখানে আমরা যখন এই দিকে একটু গলবিলের দিকে একটু পরিষ্কার করে নিব পরিষ্কার করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের হ্যাঁ আমাদের আমরা যখন আসলে যদি এটা না ছিঁড়ে ফেলি না সরাই ফেলি এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে এখন আমরা তুলি দিয়ে এই কিছু চর্বি পরিষ্কার করে নিই এদিকে চর্বি আছে আবার এই যে একদম হলুদ রঙের দেখা যায় এগুলো হচ্ছে মালপিজিয়াম নালিকা মধ্যে কি থাকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ এখন এই মালপিজিয়াম নালিকাগুলো আসলে সারা দেহে ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং সারা দেহ থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ কালেক্ট করে সেটা পরিপাকতন্ত্রে রেখে দেয় এবং পরিপাকতন্ত্রের মাধ্যমে পায়ু ছিদ্র দিয়ে সেটা হ্যাঁ ত্যাগ করে বাইরে নিক্ষেপ করে এখন সেটা মল হিসেবেই বের হয় কিন্তু আমরা জানি নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বের হয় রেচন অঙ্গ দিয়ে
তার মানে কি আসলে কোনো রেচন অঙ্গ নেই। এখন দেখো এখানে প্যাচ ছিল, প্যাচটা আমি খুলে ফেললাম, একই সাথে পরিষ্কার করলাম। এখন আমরা করব কি, পেছনে এই যে পিনটা উঠিয়ে পুরো পরিপাকতন্ত্রকে হালকা করে টান দিবা, জোরে টান দেওয়া যাবে না। এই যে হলুদ দেখা যাচ্ছে এখন, ক্লিয়ার হলুদ মালপিস জেমনালি আর এনডিসি, যে মোটা মোটা দেখা যায় হ্যাপাটিক সিকা। হ্যাপাটিকের সামনে যে এই শক্ত অংশটা, যে গিজার্ড, গিজার্ডের কাজ হচ্ছে হ্যাপাটিক সিকার মধ্যে তোমার এনজাইম থাকে, এনজাইম সিক্রেশন করে খাদ্য পরিপাকে সহযোগিতা করে। এর সামনে যে গিজারটা, গিজারের কাজ হচ্ছে আসলে তো ইচ্ছে মতো যা ইচ্ছে তাই খেয়ে ফেলে, অনেক সময় শক্ত বস্তু খেয়ে ফেলে, ওইটাকে ভেঙে ফেলার জন্য কাজ করে, মেশিনের মতো কাজ করে কে গিজার্ড। আর এই যে ফুলা অংশ এটা হচ্ছে ক্রফ, ক্রফের সামনে অন্য নালি, তারপর হচ্ছে গলবিল, এরপরে মুখচ্ছিদ্র। তার মানে কি, আমরা জানি পরিপাকতন্ত্র বলতে বোঝায় কি, একেবারে মুখচ্ছিদ্র থেকে পায়ু পর্যন্ত পুরো অংশ। পুরো অংশটা আমি আবার বলি, এটা হচ্ছে মুখচ্ছিদ্র, এটা তো আমরা জানি এখানে মুখচ্ছিদ্র আছে, এরপরে পেছনে গলবিল, তারপরে অন্য নালী, আর এইটুকু হচ্ছে তোমার ক্রফ। ক্রফের পরে এটা গিজার, গিজারের গোড়া থেকে দেখো এই যে হ্যাপাটিক সিকা, এগুলোর সংখ্যা হচ্ছে 6-8। হ্যাপাটিক সিকার গোড়া থেকে এই যে মালপিজাম নালিকা পর্যন্ত পুরোটা হচ্ছে মেসেন্টেরন, এখানে প্রাথমিক অবস্থায় খাদ্য হজম হতে শুরু করে। এরপরে মালপিজাম নালিকার গোড়া থেকে শুরু করে সামান্য একটু অংশ দেখো, এই যে চিকন দেখা যাচ্ছে, দেখো এই যে অংশটা সবুজ, এই যে না সবুজের মানে ইয়ার হলুদের সবুজ, হ্যাঁ এই যে এইটা, এই যে চিকন অংশ দেখো, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র বা ইলিয়াম, এই যে অংশটা, এই এই অংশটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র বা ইলিয়াম। এরপরে হচ্ছে বৃহদন্ত্র, হ্যাঁ বা কুলন, এরপরে হচ্ছে মলাশয়, এরপরে হচ্ছে তোমার পায়ুচ্ছিদ্র। মলাশয়ের ভিতরের দিকে রেক্টাম পেশিটা থাকে, তার মানে কি আমরা কি করলাম, পরিপাকতন্ত্রের সমস্ত অংশগুলো দেখলাম। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের, তোমাদের যদি কখনো বলে যে তোমরা লালাগ্রন্থিটা বের করে, হ্যাঁ স্লাইডে উঠিয়ে দেখো, তখন কী করবে, যে লালাগ্রন্থি কিন্তু গলবিলের দুই সাইডে দেখো লেগে থাকে, এই যে একটা অংশ দেখা যায়, এই পাশ দিয়ে আর একটা অংশ এ লেগে থাকে। এখন করবো কি, এই দুইটা আগে প্রথমে গলবিল থেকে সারিয়ে নিবা, সারিয়ে নিয়ে দুইটাকে করবো কি, যে নিচ দিয়ে হ্যাঁ একত্রিত করে এক সাইডে একসাথে টান দিবা, কথা বলো না, এতে দেখো শুনে লালাগ্রন্থি এবং লালাদার একসাথে আমি এখানে দেখো বাম হাতে হর্সেপস দিয়ে ধরে টান দিচ্ছি। এখানে টান দেওয়ার পরে এখানে একটু টান দিয়ে বের করে এখানে গোড়ার দিকে আমি কেটে দিলাম, এখন দেখো বের হয়ে আসলো। এখন আমরা এটাকে কি করব, আমি একটু আগেই রাখলাম এখানে স্লাইডটা, স্লাইডে উঠাবো, দেখতে পাচ্ছি না। আচ্ছা স্লাইডটাকে, স্লাইডের মধ্যে আমরা যদি এটাকে ছড়াই সরিয়ে তুলি দেখা যাবে কি, এটা দুটো অংশ দেখা যাবে, এই উঠানোর পর দুইটাই দেখা যাচ্ছে। আমরা দেখি লালাগ্রন্থি হচ্ছে কয়টা, ছবিটা বের করে এখানে, এখানে লালাগ্রন্থি, এটা লালাগ্রন্থি স্পন্দন দেখাতে পারলাম না, তবে আমি লালাগ্রন্থি দেখি, এই যে একটা লালাগ্রন্থি, এটা একটা লালাগ্রন্থি, এটা লালাধার, বুঝছো, লালাধারের কাজটা কি, লালাধারের মধ্যে লালা রস জমা থাকে সবসময়, আর ব্লাডারের মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে সে করে কি, যখন খাদ্য গ্রহণ করে ওই লালা রস ওইখান থেকে সে এই হাইপারপ্যারেন্সের মাধ্যমে খাদ্যের সাথে মিক্স করে খাদ্যটাকে গলদকরণ করে, ঠিক আছে। তো এই এই যে দেখা যাচ্ছে লালাগ্রন্থি, এটা হচ্ছে লালাদার, হ্যাঁ দুটারই, হ্যাঁ আমি একটু পিছনে নিয়ে যাই এগুলো টেনে, এখন দেখাই, এটা লালাগ্রন্থি, এটা লালাগ্রন্থি, এটা লালাধার, এটা লালাগ্রন্থি, এটা লালাগ্রন্থি, এটা লালাধার, ঠিক আছে। তাহলে দেখতে পেলো তো, লালাগ্রন্থি হচ্ছে এই যে পাতার মতো অংশ, এটা হচ্ছে লালাধার, আবার এই যে আরেকটা, এটা হচ্ছে লালাগ্রন্থি, এটা লালাগ্রন্থি, এটা হচ্ছে লালাধার। এইভাবে তোমাকে লালাগ্রন্থিটা দেখাতে হবে স্লাইডে উঠিয়ে, ঠিক আছে। লালাগ্রন্থি, 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 লালাধার, এটা লালাধার, এটা লালাগ্রন্থি, এটা লালাগ্রন্থি, ঠিক আছে। এই আমরা এইভাবে দুইটা লালাধার দেখালাম আর চারটা লালাগ্রন্থি দেখালাম। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।